আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি, একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক খণ্ডকালীন খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের মাঝে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অধ্যায়ের 4.2 অনুশীলনী অঙ্ক করাবো। তো চলো আমরা সরাসরি সরল কর 86 পৃষ্ঠা বোর্ড বইয়ের 86 পৃষ্ঠা। এক নম্বর অঙ্ক সরল কর। সরলের ক্ষেত্রে লক্ষ্য রাখবা যে ভিত্তি যদি এক হয় এবং যদি আমার গুণ থাকে তাহলে সেক্ষেত্রে শক্তি যোগ করতে হবে। তাহলে ভিত্তি আমার এক, শক্তি 3+7, তাহলে হয় এক্স 3+7 10। 2 নম্বর, এ কিউব প্লাস এ প্লাস এ টু দ্য পাওয়ার 5, এ কিউব গুণ এ টু দ্য পাওয়ার 5। তাহলে প্রত্যেকটি গুণে আছে, গুণে থাকলে আমাদের শক্তি হবে যোগ। তাহলে এর উপরে কিছু নাই, কিছু না থাকলে ধরে নিতে হবে 1 আছে। তাহলে 3+1 প্লাস এর উপরে 5, এক্ষেত্রে ইজ ইকুয়াল টু 3+1 4+5 9, এ টু দি পাওয়ার 9 অ্যান্সার। 3 নম্বর, এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার 9। তাহলে ভিত্তি আমার প্রত্যেকটা এক্স একই, তাহলে ভিত্তি এক্স শক্তি হচ্ছে তোমার 4 প্লাস শক্তি 2 প্লাস শক্তি 9। এখন এক্স 4+2 6+9 15, এক্স টু দ্য পাওয়ার 15 অ্যান্সার। 4 নম্বর, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব ইন্টু এম পাওয়ার 3 ইন্টু এন টু দ্য পাওয়ার 7। তাহলে প্রথমে এম গুলো এক জায়গায় করি, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম এম টু কিউ ইন্টু এন এক জায়গায় করি, সাজাই এন 3 ইন্টু এন টু দ্য পাওয়ার 7। ভিত্তি এখন আমার 3 ওটা 1, তাহলে এম ভিত্তি শক্তি হচ্ছে এমের উপরে কিছু না থাকলে 1
2 প্লাস 2 2 প্লাস 3 ইনটু n ভিত্তি 1 n শক্তি কিউব আর আছে 7 তাহলে m ডাইরেক্টলি m6 ইনটু n 10 ইকুয়াল টু m আর n যদি গুণ করি তাহলে আমি পাই m টু দ্য পাওয়ার 6 ইনটু n টু দ্য পাওয়ার n এটাই অ্যান্সার। পাঁচ নাম্বার থ্রি এ ইনটু ফোর বি ইনটু টু এ ইনটু ফাইভ সি ইনটু থ্রি বি। তাহলে প্রথমে এ এক জায়গায় করি, থ্রি এ ইনটু টু এ সাজাতে হবে, তাই সাজালাম। বি এক জায়গায় করি, ফোর বি ইনটু থ্রি বি আর ফাইভ সি একা ওকে আলাদাই রাখি। তিন দোকানে আর এ ইনটু তিন চারা বারো বি ইনটু ফাইভ সি ভালো থাকে, গুণ করে ছয় বারো বাহাত্তর আর পাঁচ পাঁচ পাঁচজন দশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তাহলে 360 360 এ তার সাথে আছে এ আছে বি আছে সি। বাচ্চারা এখন আপনি দুই নাম্বার করব, দুই নাম্বার আছে মান নির্ণয় করো, দুই নাম্বার মান নির্ণয় করো। দেখো এ সমান টু বি সমান থ্রি সি সমান ওয়ান হলে নিচে রাশি গুলো মান নির্ণয় করো। তাহলে এক নাম্বার নাম্বার ওয়ান এ কিউব প্লাস বি স্কোয়ার, এখানে এর মান টু, তাহলে এর পরিবর্তে টু হবে, কিউব আছে কিউব প্লাস বির মান থ্রি স্কোয়ার আছে স্কোয়ার। এখানে লিখে দিতে পারো মান বসিয়ে দৌড় একটু কিউব এট কিউবের স্কোয়ার নাইন, তাহলে নয় আর আট যোগ করলে হয় সতেরো। তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
লক্ষ্য করো এর মান 2 তাহলে এর পরিবর্তে 2 তার উপর স্কয়ার স্কয়ার b এর মান 3 তার উপর স্কয়ার স্কয়ার c এর মান 1 তার উপর স্কয়ার স্কয়ার তাহলে লিখো মান বসিয়ে The root square side, root square 9, plus a root square 8. And plus, start at plus, view 9. Okay, view side. Third number, b square minus 2ab plus a square. B square করতে 3 square square minus 2 এর পরিবর্তে 2 এর পরিবর্তে 3 এর পরিবর্তে 2 স্কয়ার আছে স্কয়ার মান বসিয়ে এর উপরে স্কয়ার 9 দুই দোকানে চার 3 ছাড়া 12 plus double square side তাহলে 9 এর চার হচ্ছে 13 12 1 শিক্ষার্থীরা এখন আমি 3 নাম্বার করব লক্ষ্য করো সবাই সমান সমান 3 y সমান সমান 5 এবং z is equal to 2 বলে দেখাও যে y square minus x square is equal to x plus y into y minus x. তাহলে y square minus x square y man 5 square as square x man 3 square as square তাহলে মান বসিয়ে পাঁচের রূপ স্কয়ার নয় ষোলো ডান পক্ষ এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স x এর মান 3 y এর মান 5 into y এর মান 5 x এর মান 3
আছে আট দুই আর দোকানে ষোলো। লক্ষ্য করো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় ক্ষেত্রেই আমার উত্তর এসেছে ষোলো। কাজেই সুতরাং y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x প্লাস y ইনটু y মাইনাস z। যেহেতু দেখাতে বলছে দেখানো হলো, তো শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়িতে ঠিকমতো পড়ালেখা করবে এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে।